আমি আপনাদের সম্মুখে কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমা হচ্ছে আমার নবীর তশরিফ আওয়ারিখে, আমার নবীর শুভ আগমনকে আল্লাহ কেন্দ্র করে কোরআনে পাকের মধ্যে এই আয়াতে কারিমা নাজিল করেছেন। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা আলহামদুলিল্লাহ কেন বললাম? আল্লাহ বলছেন, বান্দা নিয়ামত পেয়েছো, আমি আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছি, তো নিয়ামত পেয়েছো, তো নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ বলছেন নিয়ামত পেয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে নিয়ামত এমন ভাবে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন গুনে শেষ করা যাবে না, গুনে শেষ করা যাবে না, এমন নিয়ামত দিতে থাকবো তোমার জীবন ভরপুর হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নবীর আলোচনার মাহফিলের মধ্যে এসেছি। তো যারা মাহফিলের মধ্যে আসবে বসবে তাদের জীবন ধন্য হবে। কেন? কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে তো অনেক হায়াত দেওয়া হয়েছে, 50 বছর, 60 বছর, 100 বছর, 100 বছর হায়াত দেওয়ার পরে বান্দা তুমি হায়াত দিয়ে কি করেছো, একটু হিসাব দাও। তখন আপনাদের আমার আমলনামা খোলা হবে। আমলনামায় যখন সওয়াবের পরিমাণ কম দেখবে, যখন আমলনামা যখন গুনাইতে বাড়ি দেখবে, আল্লাহ তখন মুখ ফিরিয়ে নেবে, বান্দা হায়াত দিয়েছি ঠিক, কিন্তু তুমি সদ্ব্যবহার করো নাই। সদ্ব্যবহার, তোমাকে হায়াত দিয়েছিলাম, হায়াতের মূল্যায়ন তুমি করো নাই। হায়াতের মূল্যায়ন করলে তুমি পশ্চিম সরবপাটার জিলানি, পশ্চিম সরবপাটার মধ্যে একটা মিলাদ মাহফিল হচ্ছে, সেই মাহফিলে গিয়ে তুমি যদি বসতে একটু সময় কাটাতে, তাহলে তোমার সময়টা দামি হয়ে যেত। সেই দামি সময়টাকে তোমার আমলনামার মধ্যে দিয়ে, তোমার মিজানের ফাল্লায় দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করতাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, তোমরা মসজিদের মধ্যে কোনো আলোচনা হলে, মসজিদের মধ্যে কোনো কিছু ডিসকাস হলে সেখানে বসে তা আমল করো, তা শুনো। যদি মসজিদের পাশে কোনো মাহফিলের বাগান সাজায়, এলাকার মধ্যে কোনো মাহফিলের বাগান সাজায়, সেখানে বসো, সেখানে বসে তোমার জীবনকে দামি করো, তুমি সেখান থেকে ফল আরোহণ করো, তুমি সেখান থেকে ফল সংগ্রহ করলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে ফল সংগ্রহ করব? রাসূল বলছেন, তুমি যেই সময়টুকু মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করেছো, যেই সময়টুকুকে তুমি মাহফিলের বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ জপেছো, সেগুলো তোমার জান্নাতের ফসল। কাল কিয়ামতের ময়দানে যখন তোমার পয়সা হয়ে যাবে, আমি আল্লাহ যখন তোমাকে জান্নাত দান করব, সেই জান্নাতের মধ্যে যা নিয়ামত দেওয়া হবে, সেই নিয়ামত হচ্ছে তুমি দুনিয়াতে যা করেছো তাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। নিয়ামত এগুলো আল্লাহ অটোমেটিক রেডি করে রাখতেছে। আমরা যদি নিয়ামত প্রেরণ করি তাহলে নিয়ামত পাবো, যদি নিয়ামত প্রেরণ না করি তাহলে শূন্য হাতে যাইতে হবে আমাদের। কেন? আপনারা একটু করে কোরআনে পাকের দিকে একটু দৃষ্টি দেন। আল্লাহ বলছেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররু ফাইন্নাহু মুলাকিকুম। আল্লাহ বলছেন, এই বান্দারা শুনো, তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করেছি, তো কি জন্য সৃষ্টি করেছি? আল্লাহ বলছেন, দুনিয়াতে যাবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর উপাসনা করবে, আমার রসুলের এতাব করবে, আমার রসুলের অনুসরণ করবে, আমার রসুলের সুন্নত পালন করবে। তো যখন তুমি আমার এতাব করবে, আমার সুন্নত পালন করবে, আল্লাহ বলছেন তোমার জন্য জান্নাত নিশ্চিত হয়ে গেছে। জুড়ে বলি, আর জুড়ে বলি। তাহলে তো আমি বলতে চাচ্ছিলাম, এটা মদ এবং হায়াত, এটা বাজেট কত, আল্লাহ কত দিয়েছেন কেউ জানে না। জানে? যদি জানতো মরার আগে, মৃত্যু আসার আগে মসজিদ ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? মসজিদ ভরপুর হয়ে যেত না? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। আজকে আমাদের মাহফিলের যিনি উদ্বোধক,
মাওলানা মরহুম মকফুর জাহাঙ্গীর আলম আল কাদরী। আল্লাহ আমাদের এই এলাকার সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মিলাদে পাকের ওসিলায় জান্নাতের উঁচু মকান দান করুক, সবাই বলি আমিন। উনি যদি জানতেন হায়াত শেষ, মরতে হবে, খোদার কাছে চলে যেতে হবে, তাহলে উনি কখনো মসজিদ ছাড়তেন, মা বাবার খেদমত ছাড়তেন না, যা করেছেন তার থেকে আরো বেশি করার চেষ্টা করতেন। কারণ কি? জানে যে হায়াত শেষ, হায়াত, সেজন্য তো আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যাই কিছু করো না, তোমরা যাই বাহানা করো না, যখন তোমরা পলায়ন করবে তখন তোমাদের সময় শেষ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের সাথে একটা জিনিসের সন্নিকট করে দেব, সেটা তোমাদের কাছে অটোমেটিক চলে যাবে, সেটা হচ্ছে মৌত। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ কি বলছে? তুমি তাফিরুনা মিনহু, তোমরা মৌত থেকে পালিয়ে পালিয়ে চলে যাবে, মৌত থেকে পালিয়ে পালিয়ে। তার মানে কি? আমাদের যখন রোগ হয়, অসুখ হয়, তখন আমরা ডাক্তারের কাছে যাই কিনা বাঁচার জন্য চেষ্টা করি? আল্লাহ বলছেন বান্দা ঠিক আছে, ওসিলা নিয়ে চলে এটাও ঠিক আছে, ডাক্তারের কাছে গিয়েছো সেটাও ঠিক আছে, মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চেয়েছো সেটাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু আমি আল্লাহ যদি তোমাকে শক্তি না দিই, আমি আল্লাহ যদি তোমাকে হায়াত না দিই, তুমি কখনো দুনিয়ার মধ্যে থাকতে পারবে? পারবে না কখনো। আল্লাহ বলছেন ফা ইন্নাহু মুলাকিকুম, মরটা তোমার সামনে এসে তোমাকে পাকড়াও করবে, তোমাকে ধরে ফেলবে, তো বলছে তখন তুমি আর ইসপার উসপার এদিক ওদিক বাহানা করার সময় পাবে না, তোমার যিনি তোমার জান কবজ করার জন্য যিনি তোমার কাছে আসবে সেটা তোমার কাছ থেকে যেই সময় নিয়ে এসেছে সেই সময়ের এক সেকেন্ড এদিক ওদিক করবেন। সেজন্য আমার রসুল বলেছেন কি জানেন? বলছেন উম্মত তোমাদের হায়াত কম, হায়াত অন্য অন্য জমির উম্মতদেরকে একটু দেখলে তারা 1000 বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে, আপনার 100 বছর হায়াত পেয়েছে, 200 বছর হায়াত পেয়েছে, কিন্তু যখন উম্মতে মুহাম্মদের দিকে তাকাবেন, আমার রসুলের উম্মতের দিকে তাকাবেন, বেশি হায়াত পেলে 100 বছর, কয় বছর? 100 বছর, এর থেকে বেশি হায়াত আল্লাহ দেন নাই। তো বলছে কি? বলছে কারণ কি? বলছে তো তোমাদেরকে দুনিয়াতে যদি বেশি দিন রাখা হয় গুনাহ বেশি হবে। গুনাহ কি হবে বলেন না? গুনাহ কি হবে? এই দুনিয়াটা থাকার জায়গা না যাওয়ার জায়গা? জায়গা থাকার জায়গা, যদি কেউ থাকতো চাঁদের দেশে গিয়েও সে বাঁচতে পারতো না, টাকার জন্য যদি বাড়ি করতো সে কখনো বাড়িটা মানে এমন ভাবে করতো রাজপ্রাসাদ থেকে আরো দামি করতো, তো দামি করলে কি হবে? আল্লাহ বলছেন টাকার তো সিস্টেম আছে। সাদ্দাতের কথা শুনছেন আপনারা? আমি আপনাদেরকে ওয়াজ করছি না, মানে মৌতের কথা স্মরণ করে দিচ্ছি। কারণ কেন? আমি আপনাদেরকে ওয়াজ করলে যে কথা না করলে একই কথা, আমি আপনাদের সন্তান, তো আমার কাজ হচ্ছে। আল্লাহ বলেছেন এই বান্দারা তোমরা যারা এলাকার শিক্ষিত পারসন আছো, যারা তোমরা কোরআন হাদিস বুঝো, তাদের একটা দায়িত্ব বলছে কি? কু আনফুসাকুম আহলিকুম নারা, বলছে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার সম্মানকে জাহান্নাম থেকে বাঁচাও, সর্বোপরি তোমার এলাকাকে জাহান্নাম থেকে বাঁচাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। উঠতেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচো। কারণ কি? বলছে মানুষ বুঝে না বুঝে পাপের দিকে চলে যাবে, লোভের দিকে, দুবের কারণে পাপের দিকে চলে যাবে। তো বলছে তুমি মিলাদুন নবী করেছো ঠিক আছে, রসুলকে ভালোবেসেছো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু বান্দা তুমি তো তোমার জীবনকে নিজে দামি করো নাই। বলছে কেমন? বলছে যখন নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, মুয়াজ্জিন তোমাকে ডেকেছে, তুমি মুয়াজ্জিনের ডাক না শুনে দোকানে বসেছিলে, দোকানে বসেছিল। তো বলছে যে বান্দা পৃথিবীর মধ্যে সব চাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, কুদার ঘর, পৃথিবীর চার, পৃথিবীর মধ্যে সব চাইতে যেটা নিকৃষ্ট জায়গা আল্লাহ বলেছেন সেটা হচ্ছে আপনার দোকানপাট, সেটা হচ্ছে আপনার বাজার। তো তুমি
একজন জ্ঞানবান মানুষ হয়ে তোমাকে মানুষ হিসেবে বানিয়েছি, শ্রেষ্ঠ জাতি হিসেবে মানিয়েছি, তোমাকে গরু বানাই নাই, তোমাকে ছাগল বানাই নাই, তোমাকে হাঁস মুরগি বানাই নাই, তোমাকে চতুষ্পদ জন্তু বানাই নাই, তো বানিয়েছি মানুষ, যে মানুষ পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাতের চাইতো শ্রেষ্ঠ। তো এই মখলুকাত যদি আল্লাহর কথা না শুনে, সেই মখলুকাত যদি বাজারে গিয়ে বসে থাকে, দোকানে গিয়ে বসে থাকে, আল্লাহ বলছেন বান্দা আমার ডাকে সাড়া দাও নাই, কি মানে তুমি আমার কথাকে মূল্যায়ন করো নাই, মূল্যায়ন করো নাই। তো মূল্যায়ন না করলে কি হবে? সময়ের ওই যে বলেছিলাম কিয়ামতের ময়দান যখন আসবে, জাররা জাররা হিসাব দিতে হবে। কেন? আল্লাহ বলছেন যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, তখন এখানে আজকের মাহফিলের মধ্যে ভিডিও আছে না, বলেন না একটু কথা বলেন, কষ্ট দিচ্ছে আর কি, ভিডিও আছে না? আছে তো, টানি টানি ওয়াজ করলে অনেক সময় লাগবে, অল্প কথা লম্বা সময়ে বলা যাবে, কিন্তু আমার সময় কম, আমাকে দ্রুত আপনাদের একটু মতের কথাটা স্মরণ করছি, এজন্য আমার আলোচনা ধরেছি আমি মিলাদুন্নবী নিয়ে, কিন্তু মিলাদুন্নবী করব না, যেহেতু আল্লাহ বলছেন আগে সমাজ বাঁচাও, পরিবার বাঁচাও, তারপর অন্য কথা। কারণ কি বলছে, সমাজ যদি নষ্ট হয়ে যায় জাতি নষ্ট হয়ে যাবে, জাতি যদি নষ্ট হয়ে যায় আপনার পুরো দেশ নষ্ট হয়ে যাবে, পুরো দেশ যদি নষ্ট হয়ে যায় পুরো বিশ্ব নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলে? পুরো বিশ্ব নষ্ট হয়ে যাবে, সেজন্য আমাদেরকে এটা বুঝতে হবে। আগে যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, আমাদের আজকের মাহফিলের মধ্যে ভিডিও দাওয়াত দেওয়া হয়েছে, ফেসবুকের মধ্যে লাইভ চলতেছে, লাইভ চলতেছে ভিডিও। আপনারা যারা আমার বাবা জানেরা, আমার মুরব্বীরা, আমার চাচারা, আমার সামনে যারা আমার এলাকাবাসী বসে আছেন, আপনাদের উপরে আমার আল্লাহ ভিডিও ম্যান প্রয়োগ করেছেন, তাদের নাম হচ্ছে মালাইকা, জুড়ে বলি সুবহানাল্লাহ। তো তাদের কাজ হচ্ছে আপনার গতিবিধিটা লক্ষ্য করা, আপনি কোন দিকে যাচ্ছেন, আপনার যাওয়াটা কোন দিকে, কোন উদ্দেশ্যে বের হচ্ছেন, সেটা ফেরেশতারা আপনার ভিডিও করতেছে। আমরা কোরআনে পাকের আয়াত করিমার দ্বারা জানতে পাই আমাদের দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা, বলেন না ফেরেশতা, ফেরেশতা আছে, তাদের কাজ হচ্ছে আমাদের যা কাজ আছে, আমরা যা কিছু করি সব কিছুকে ভিডিও করা, সব কিছুকে, বলেন না। আমি আপনাদেরকে একটু করে বুঝাচ্ছি রে, শুধু এই সময়টা অল্প সময়ে যদি আপনাদেরকে যদি একটু বুঝাইয়ে, যদি আমি আপনাদেরকে যদি একটু মসজিদের পথে, আল্লাহর পথে, জান্নাতের পথে আনতে পারি, তাহলে আমার আল্লাহ নাকি আমাদের মসজিদের হতিব তো এটা কই, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান বক্তার আগমন, আরো জোরে বলি প্রধান বক্তার আগমন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আমি আজকের মাহফিলের আমাদের যিনি প্রধান বক্তা, আমাদের পশ্চিম শরফ বাঠা মতিউল্লাহ সাহেব জামে মসজিদের সম্মানিত হতিব, আমার ভাই শায়খ আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম ওয়াহিদি আল কাদেরী মাদ্দাজিল্লুল আলী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজানের খেদমতে এবং আমলে এবং হায়াতের মধ্যে অসংখ্য বরকত দান করুক, সবাই বলি আমিন। আপকে কতনে মারায়া নবী, দিল হুয়া গম সে দুপারায়া নবী, সলা তুনিয়া মহব্বতের আওয়াজ, সালামনিয়া ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলোর দুনিয়ায় রে সাগর আকা
बाताशी बाताशी देख भी जो दे आए सागर आकाशी बाताशी बिजोदी आती बुबानेर पिया मुहम्मद एलार दुनी यायर सागर बातशी देख दियायर सागर आकाश बातश कमेना माहिर कूले दूले शिशु इस्लाम दूले कोची मुके शाहदातर कोची मुके शाहदातर बानीश सुनाए आयर सागर बातशी दे बिजुदी आयर सागर बातशी दे बिजुदी आयर सागर आकाश बातश अच्छे के जो तो पापियो तापी सब गुनाहेर पहलो माफी दुनिया होइते बेइंसाफी दुनिया होइते बेइंसाफी जुल्म निलो बिदायर सागर আপনাদের সম্মুখে একটা আয়াত করিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলছেন বান্দা তোমরা মোত থেকে যেখানে যাও না কেন তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আমার আল্লাহ বলছেন যেখানে যাও না কেন তোমার জন্য কোনো নিস্তার নাই আমার মালাকুল মওত তোমার কাছে গিয়ে তোমার জানটা কবজা করে নেবে জোরে বলে সুবহানাল্লাহ জান কবজা করে নেবে কোন সুযোগ নাই বাঁচার কেন আল্লাহ বলছেন হায়াত তো লিমিট করা হায়াত কি লিমিট করা হায়াত মেপে দিয়েছি এর বাইরে যাওয়ার কোন ক্ষমতা হায়াত বাড়ানোর ক্ষমতা কারো নাই তো আল্লাহ বলছেন ঠিক আছে হায়াত দিয়েছি পশ্চিম শরফ পাটা মরহুম দুলমিয়ে সদকর বাড়ির মিলাদুন নবীর মাহফিলে যারা গিয়ে ফ্যান্ডেলের নিচে বসেছে যারা স্টেজে বসেছে সবাইকে কাল কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ বলবেন ফেরেশতারা ওপেন দা সিসি ক্যামেরা বলবে যে ওপেন দা সিসি ক্যামেরা ভিডিও ফুটেজ চালু করো চালু করা হবে দেখা যাবে পশ্চিম সরাপটা মোরলা গ্রামের বাসির মধ্যে কতগুলো মানুষ গিয়ে আপনার মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছে কতগুলো মানুষ আপনার সামনে বসে আছে নারে তাকবীর বলে স্লোগান দিচ্ছে নবীর প্রেমে দরুদ শরীফ পড়ছে আল্লাহর জিকির করতেছে নবীকে স্মরণ করছে আল্লাহ দেখার সাথে সাথে বলবেন ফেরেশতারা আর দেখতে হবে না যা দেখার দেখে নিয়ে যাও যাও আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও জোরে বলি সুবহানাল্লাহ জান্নাত কনফার্ম একটা মাহফিলে জান্নাত কনফার্ম কারণ কি আল্লাহ বলছেন ওয়া আম্মা বিনামতি রব্বিকা ফাহাদিস আলোচনা করেছো নিয়ামত পেয়েছো ডিসকাস করেছো নবীর মাহফিলকে সাজিয়েছো একটা মাহফিল কবুল হয়েছে জান্নাত অবধারিত হয়ে গেছে জোরে বলি সুবহানাল্লাহ তো এখানে যেমন ভাবে ভিডিও হচ্ছে ভিডিও পরবর্তীতে আপনার নেটে দেওয়া হবে ওপেন করা হবে ভিডিও দেখবেন তেমনি ভাবে আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানেও ভিডিও চালু করা হবে তো আরো বলছেন কি তো ভিডিও চালু করবেন সেটা যেহেতু জানেন নেট যেহেতু বুঝেন আধুনিকতা যেহেতু বুঝেন যেহেতু আপনারা ডিজিটাল যুগের মানুষ যেহেতু আপনারা আধুনিকতার ছোঁয়া পেয়েছেন সেজন্য যে নিজে নিজে বুঝবে না তাকে কেউ বোঝাতে পারবে কারণ কি বলছেন একজন মানুষ ঘুমন্ত তাকে যদি গিয়ে আমি ডাকি সে উঠে যাবে জাগ্রত হয়ে যাবে যদি একজন মানুষ ঘুমের বান্দরে ঘুমায় তাকে তাকে যদি ডাকতে 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 হাজার বার ডাকো সে তো বান করেছে সে কখনো উঠবে না
নূহ আলাইহিস সালামের কিস্তির কথা তো জানেন, দাওয়াত দিতে 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 সাড়ে 900 বছর, কয়শো বছর? 900 বছর আমাদের হায়াত আছে, 50 বছর আসেনি। কালকে যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন, হায়াত গুনে গুনে 21 কি বাস, আমার 6-7 বছরের শুট হবে, হবে না? তো দেখেন আল্লাহ বলছেন আশার সিরিয়াল আসে, কে আসবে? এটার একটা নির্দিষ্ট সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। আগে পরে যেখানে ইচ্ছা, সকল ইচ্ছা, সকল তুলে যেতে হবে, ডাক দিয়েছে চলে যেতে হবে, টাকার সুযোগ নাই। তো বলছেন বান্দা সময় পেয়েছো, সময় পাওয়ার পরে তুমি তোমার অসুস্থ সময় চলে আসার আগে সুস্থতা সময় যখন থাকে, যখন তুমি সুস্থ থাকো, সেই সময়কে কাজে লাগিয়ে ইবাদত বন্দগী করো। তুমি যখন আসর হয়েছে মাগরিবের জন্য অপেক্ষা করবে না, মাগরিব হয়েছে এশার জন্য অপেক্ষা করবে না, এশা হয়েছে সুবের জন্য অপেক্ষা করবে না, কারণ এর আগে মালাকুল মউত তোমার কাছে চলে আসতে পারে, ঠিক কেনা আসে না? 10 মিনিট যদি আমাকে 10 মিনিট সময় দেন, আজরাইলকে যদি বলেন, মালাকুল মউতকে বলেন আমাকে 10 মিনিট সময় দেন, বলছে যে তোমার সময় তো 10 মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ড এদিক ওদিক করার সময়, কারণ আল্লাহ বলেছেন এতটুকুই তোমার সময়, সময়ের হায়াত, সময়কে লম্বা করার ক্ষমতা কারো নাই। সেজন্য আমার রাসূল বলছেন যখন সুস্থ আছো ইবাদত করো, সুস্থটাকে গনিমত করো, কারণ কি বলছে যখন অসুস্থ হয়ে গেছো সেই সময় আর ইবাদত করার সুযোগ, ঘরে পড়বেন তো, ঘরে পড়লে ঘরে যে সুয়াব মসজিদে তার থেকে কম নাকি বেশি? বেশি তো, বেশি যখন সুয়াব পাবেন, যদি মসজিদে গিয়ে নামাজ আদায় করেন তখন সুয়াব বেশি পাবেন, আর যদি ঘরের মধ্যে আদায় করেন অসুস্থতার কারণে সুয়াব কমে যাবে না। সেজন্য সুস্থতাকে গনিমত মনে করে, সম্পদ মনে করে। আজকে যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছেন, আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমি কোনো ওয়াজ করি নাই আপনাদের কি, ওই যে কোরআনে পাকের আয়াত বরাবর বলছেন কু আনফুসাকুম ওয়া আহলাকুম নারা, নিজে বাঁচাও, ঘর বাঁচাও, সমাজ বাঁচাও, জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য বলছি সময় আছে, আসেন এই রহমতের ছায়ার নিচে, প্যান্ডেলের নিচে। আজকে শুধু একারে ভিডিও দিয়ে ভিডিও হচ্ছে না, কুদরতিভাবে ভিডিও হচ্ছে, ঠিক না? কুদরতিভাবে ভিডিও হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, আজকের মাহফিল পরিচালনা কমিটিকে, অত্র পশ্চিম সরব্বটা মৌলানাবাসীর সকল বাসিন্দার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।